আপনি মোবাইল ব্যবহার করেন নিশ্চয়ই, এবং মোবাইলে কিন্তু আপনি গুগলকে এমন কিছু পারমিশন আপনারা দিয়ে রেখেছেন ফলে যে কোনো মুহূর্তে আপনার আর্থিক লেনদেন, আপনি কখন কোন অ্যাপ ইউজ করছেন, আপনি কখন কোথায় যাচ্ছেন ইত্যাদি সমস্ত রকম ইনফরমেশন কিন্তু গুগলের কাছে থেকে যাচ্ছে শুধুমাত্র একটা অপশন আপনি অন করে রাখার জন্য। তো সেই কী সেই অপশন এবং সেটাকে কী করে অফ করলে আপনার এই আর্থিক লেনদেন যেমন গুগলের পক্ষ থেকে জানা সম্ভব না, তেমনি কিন্তু আপনার বিভিন্ন পাসওয়ার্ড কোন অ্যাপে আপনি কোন পাসওয়ার্ড ইউজ করছেন সেটাও কিন্তু গুগলের কাছে থেকে যাচ্ছে। সেটা কিন্তু সহজেই আপনি এই টার্ন অফ করে দিলে, একটা সেটিংয়ে গিয়ে একটা টার্ন অফ করে দিলে কিন্তু সেটা কিন্তু গুগলের পক্ষে আর কখনো জানা সম্ভব হবে না, ফলে আপনি কিন্তু আপনার নিরাপত্তার দিক থেকে অনেকটাই ভরা থাকবেন এবং আপনার কিন্তু মোবাইলটি যেমন হ্যাক করতে হবে না, তেমনি আপনার যে কোনো আর্থিক লেনদেন গুগল পে থেকে শুরু করে বিভিন্ন অ্যাপ যেটা দিয়ে আপনি আর্থিক অনলাইনে আর্থিক লেনদেন করেন সেগুলোর পাসওয়ার্ড কিন্তু গুগল জানতে পারবে না। তো আসুন আমরা স্ক্রিনে গিয়ে আপনাকে দেখাচ্ছি যে কী করে আপনি সেটা অফ করবেন। একটু নিচের দিকে নেমে দেখব সেটিং অপশনে আমরা ক্লিক করলাম। সেটিং অপশনে ক্লিক করার পর আমরা স্ক্রোল করে নিচের দিকে আসব। নিচের দিকে আসার পর দেখবেন গুগল বলে একটি অপশন রয়েছে, এই গুগল বলে অপশনটা রয়েছে, সেখানে ক্লিক করলাম। গুগলে ক্লিক করার পর ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্টে ক্লিক করব। এবার দেখবেন তিন নম্বর একটা অপশন রয়েছে ডেটা অ্যান্ড প্রাইভেসি, সেখানে ক্লিক করব। করার পর এবার নিচের দিকে যাব। নিচের দিকে গেলে আমরা দেখতে পাবো যে আমাদের ওয়েব অ্যান্ড অ্যাপ অ্যাক্টিভিটি এটা কিন্তু অন করা রয়েছে, এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখবেন নিচের দিকে একটু স্ক্রোল করলে টার্ন অফ বলে একটা অপশন রয়েছে, সেখানে ক্লিক করব। টার্ন অফ অপশনে ক্লিক করলে অটোমেটিক্যালি কিন্তু এটা অফ হয়ে যাবে, অর্থাৎ অ্যাক্টিভিটি ওয়েব যেটা রয়েছে ওয়েব অ্যাক্টিভিটি সেটা কিন্তু অটোমেটিক্যালি এটা অফ হয়ে গেল। এখন কিন্তু ওয়েব অ্যান্ড অ্যাপ অ্যাক্টিভিটি সেটা কিন্তু আপনাকে দেখেন এই দেখাচ্ছে পস্ট, অর্থাৎ এটা বন্ধ করা আছে। এরকম যদি আপনি করতে পারেন তাহলে কিন্তু আপনি এই ধরনের সমস্যা, অর্থাৎ মানি ট্রানজ্যাকশন যেই ব্যাপারগুলো রয়েছে, আপনার গুগল পে যারা ইউজ করেন, যারা পেটিএম ইউজ করেন, তারা কিন্তু অনেকটাই নিরাপত্তা থাকবেন আশা করা যায়। আশা করছি এই ভিডিওটি দেখে আপনি অবশ্যই এটা এই সেটিংটি করে নেবেন, যাতে এই ধরনের কোনো সমস্যা অর্থাৎ আপনার আর্থিক লেনদেনের পাসওয়ার্ড থেকে শুরু করে আপনার সমস্ত অ্যাক্টিভিটি যেন গুগল না জানতে পারে বা গুগল থেকে অন্য কোনো হ্যাকাররা সেটা চুরি করতে না পারে। টাটসল।